वेलकम टू शांता कुकिंग स्टूडियो आमार चैनले आपनादेर सबाइके स्वागतम। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर एकटी नतून जलफाइर आचार तैरी करे देखाबो। आमार मने हय केउ बासाय किंबा बाड़ीते एखन पर्यन्त एई आचारटी तैरी करते पारेननि। आमार रेसिपिटी देखले अवश्यई तैरी करते पारबेन। एई आचारटी खेते खुबई सुस्वादु, आपनारा ना तैरी करे खेले बुझतेई पारबेन ना। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় আমরা দেখে নিই। প্রথমে জলফাইগুলোকে ভালো করে ধুয়ে এভাবে স্লাইড করে কেটে নিব। তারপর বিচি আলাদা করে ফেলে দিব। জলফাইটা বেশি যাতে সিদ্ধ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ লবণ দিয়ে ভালো করে এবার মেখে নিন। আমি এটাতে আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি, তার জন্য লবণটা একটু কমিয়ে দিয়েছি। এবার এটাকে আমি দুদিন রোদে শুকিয়ে নিব। চুলায় ফ্রাই প্যান কি বসিয়ে নিলাম। ফ্রাই প্যান গরম হয়ে এসেছে, এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। হাফ কাপ তেল দিয়ে দিলাম সরিষার তেল। তেলের মধ্যে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। হাফ চা চামচ এক চা চামচ রসুন জলফাইগুলো দিয়ে দিব। জলফাইগুলোকে আমি রোদে দুই দিন শুকিয়ে নিয়েছি। আমার তেলের পরিমাণটা কম হয়ে গেছিল, এখন আমি আরো আধা কাপ তেল ছেড়ে দিয়েছি। আমি এর মধ্যে এক কাপ তেল ইউজ করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। জলফাইগুলোকে এভাবে ভেঙে দিব।
আগে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। এখন এটাকে আচারটাকে অনবরত নাড়তে হবে। এইভাবে আমি আচারটাকে ভেঙে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে এসেছে, এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখে নিব। এর মধ্যে এলাচি গুঁড়ো ছেড়ে দিব। এটাকে এখন ঢেকে রাখা যাবে না, এভাবে অনবরত নাড়তে হবে, কারণ এটা আস্তে আস্তে বাস্তে বাস্তে শুকনা হয়ে যাবে। আচারটা হয়ে এসেছে প্রায়। এখন আচারটা নামানোর 3-4 মিনিট আগে আমি ভিনেগারটা দিয়ে দিব, যাতে আচারটা ভালো থাকে। পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন আগে দিয়েছি, এখন আমি গুঁড়ো পাঁচফোড়ন 1 চা চামচ দিয়ে দিব। আর আমি জাল খেতে পছন্দ করি, তার জন্য জালের পরিমাণটা একটু বেশি দিব। জালটা ইচ্ছে মতো, আপনি যদি জাল খেতে পছন্দ না করেন আপনি না দিলেও চলবে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিব। আমার আচারটা হয়ে এসেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমার জলফাইয়ের টক জাল মিষ্টি আচার। খেতেও অনেক সুস্বাদু হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর আমার রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানিয়ে খেয়ে কীরকম দেখবেন কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের প্রশ্নের অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আরও মজার মজার সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।